দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কলোজ বিআরবি হসপিটালস লিমিটেড অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবে তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন থাকছেন দেশপরণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় শিশুর ডেঙ্গু জটিলতা আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ইফফাত আরা শামসাত বিভাগীয় প্রধান শিশু বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অনুষ্ঠানে পরামর্শ পেতে ফোন করুন 02982405 এই নম্বরে পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছে আমি ডক্টর আবু সাইদ শিমুল দর্শক যেমনটি বলছিলাম এই বছর কিন্তু বড় ছোট সকলের মধ্যে ডেঙ্গুর প্রকোপটা বৃদ্ধি পেয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি শিশুদের মধ্যে কিন্তু জটিলতা বাড়ছে এবং শিশুদের মধ্যে মৃত্যু হারও বাড়ছে শিশুদের মধ্যে কেন জটিলতা বাড়ছে মৃত্যু হার কেন বাড়ছে কী কী নিয়ম মেনে চললে মৃত্যুকে আমরা রোধ করতে পারি প্রতিরোধ করতে পারি এই সব বিষয়গুলো নিয়ে আমরা জানবো আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর ইফফাত আরা শামসাত বিভাগীয় প্রধান শিশু বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ম্যাডাম আপনাকে স্বাগত প্রথমে আসলে আমি জানতে চাইছি এবার আমরা এখন পর্যন্ত আমাদের যে পরিসংখ্যান প্রায় 550 আমাদের মৃত্যু হয়েছে শিশু মৃত্যু মোটামুটি 70-এর উপরে তো এই যে গত অন্যান্য বছরের তুলনায় এবার শিশুদের আক্রান্ত হার সংখ্যা কেন বেশি জটিলতা বা কেন হচ্ছে এটা একটু যদি বলতেন এবারে আক্রান্তের সংখ্যা গত কয়েক বছরের তুলনায় বেশি এবং জটিলতাও বেশি এটার কারণ অবশ্য এখনো কোনো গবেষণালব্ধ কোনো রিপোর্ট আমরা এখনো পাইনি তারপরেও আমাদের যেটা ধারণা যে এবার আমাদের গত আক্রান্তের সংখ্যাটা যেটা আপনারা জানেন যে ডেঙ্গু যেহেতু একটি মশা এটার একটা বাহন হিসাবে কাজ করে কাজেই এবারের আমাদের যে ডেঙ্গুর যে প্রবণতাটা যেটা বেশি দেখা যাচ্ছে সেখানে আমার মনে হয় যে আমরা বোধ হয় আমাদের যে ডেঙ্গু শুরু হওয়ার আগেই যে মশা নিধনের যে একটা প্রক্রিয়া থাকে সেখানে কোনো ব্যত্যয় আছে কি না সেটা দেখবার বিষয় আরেকটি বিষয় হচ্ছে যে এবার ডেঙ্গুটা একটু অন্যভাবে আমাদের কাছে প্রেজেন্ট করছে এর সিমটমস আগে যেরকম আমরা যে সিমটমসগুলো পেতাম এবার সেগুলো একটু চেঞ্জ মনে হচ্ছে যেমন একসময় আমরা বলতাম যে ডেঙ্গু জ্বর যখন নামার দিকে থাকে তখন এর জটিলতা থাকে কিন্তু এবছর আমরা খেয়াল করছি যে জটিলতাগুলো শুরু থেকেই শুরু হয়ে যাচ্ছে একদম জ্বরের এক দুদিনের মধ্যেই জটিলতাগুলো শুরু হয়ে যাচ্ছে এটা একটা নতুন দিক আর এর একটি কারণ হতে পারে যে এবার জটিলতার কারণ যেটা হচ্ছে যে বেশ কয়েক বছর ধরে উপর্যুপরি ডেঙ্গুর যেরকম আমাদের ইনফেকশন ছিল যেমন 19-এ ছিল 21-এ ছিল তার পরপরই আবার আমরা 22-23-এ এসে যখন পাচ্ছি তখন দেখা যাচ্ছে যে ডেঙ্গুর কিছু কিছু সিমটম যেগুলো জটিলতা যেটার জন্য আমাদের শরীরের ভেতরে যে ডেঙ্গু ভাইরাস প্রবেশ করলে কিছু কিছু রিয়াকশন করার মতন আমরা বলি যে অ্যান্টিবডির মতন এগুলো তৈরি হয়ে থাকে এবং পরবর্তীতে যখন আবার আক্রান্ত হয় তখন সেগুলা জটিলতা বৃদ্ধি পায় এটাও একটি কারণ হতে পারে কারণ আমরা মাত্র 21-এ কিন্তু একটা ডেঙ্গু শেষ করেছি এখন এসে আবার 23-এ আমার ডেঙ্গু শুরু হয়ে গেছে আমি কিন্তু মাঝখানে গ্যাপ নাই সেই জন্য এটা একটা কারণ হতে পারে বলে মনে করছি আমি জি খুব সুন্দরভাবে বলছেন অর্থাৎ অনেকেই রয়েছে যা অতীতে হয়তো ডেঙ্গুতে আক্রান্ত ছিল যেটা আমরা জানি বেশিরভাগই বা মানে অ্যাসিমটোমেটিক কোনো লক্ষণ দেখা যায় না অনেকেই দেখা যাচ্ছে তারা জানতোই না যে অতীতে ডেঙ্গু হয়েছিল এখন দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্ত হওয়ার ফলে তাদের জটিলতা হচ্ছে এবং আমরা ইতিমধ্যে জানি যে ভেরিয়েন্ট একটা বড় কারণ আপনি একটু উল্লেখ করেছিলেন একটু লক্ষণের ভিন্নতা আছে আপনি জ্বরের বা জটিলতার শখের কথা বলেছিলেন আপনি তো ঢাকা মেডিকেল কলেজে দীর্ঘদিন ধরে আছেন শুধু চিকিৎসা বিষয়ে না আমরা জানি যে বিভিন্ন একাডেমিক বিষয়ে গবেষণায় জড়িত রয়েছেন একটু যদি আমাদের বলতেন দর্শকদের সুবিধার জন্য অন্যান্য বারের চেয়ে শিশুদের লক্ষণের ক্ষেত্রে এবার কী কী ভিন্নতা আপনারা লিখতে পারছেন একটা যেমন কি আমরা ডায়রিয়ার কথা বলতে পারি আর যদি কিছু বলেন আচ্ছা লক্ষণের ব্যাপারে যে জিনিসটি এবার আমার নতুন করে দেখা যাচ্ছে যেটির ব্যাপারে আসলে আমি বাবা মাদেরকেও সতর্ক করতে চাই যে যে কথাটা শিমুল বলছিল যে আসলেই কিন্তু কারণ বাচ্চাদের এক বছর আগে বা বয়সের সময় যখন তাদের একটা ডেঙ্গু হয়তো
সে আক্রান্ত হয়েছে, যেটা হয়তো আমরা স্বাভাবিক জ্বর হিসাবে নিয়েছি, অথবা কারো হয়তো সিমটম প্রকাশই পায়নি, এরকম হয়তো ছিল। এখন দেখা যাচ্ছে এবার যে জিনিসটা আমরা পাচ্ছি, আপনারা জানেন যে ডেঙ্গুতে শক মানে পানি শূন্যতা যেটা হয়, পানি শূন্যতা মানে পানি বের হয়ে যায় না, ডায়রিয়াতে যেরকম শরীর থেকে বের হয়ে যায় এটা তা হয় না। আপনারা জানেন যে আমাদের পানির ভাগ আছে শরীরের, কোথায় সে থাকবে, তো সেই বেশিরভাগ দেখা যায় যে পানিগুলা আমাদের যে রক্তনালী আছে সেখান থেকে বের হয়ে আমার শরীরের বিভিন্ন অংশে চলে যায়, যার জন্য রক্তনালীতে একটা পানি শূন্যতা তৈরি হয়, এটাকেই আমরা তখন শক হিসাবে পাই। সুন্দরভাবে বলছিলেন যে ভিন্নতার বিষয়টা, যে কি কি লক্ষণের ভিন্নতা, এই বিষয়ে আমরা আরও বিস্তারিত শুনবো একটা বিরতির পর। সে দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টর সনকল উইথ বিআরবি হসপিটালস লিমিটেড অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর ইফফাত আরা শামসদ, এবং আমরা আলাপ করছি শিশুর ডেঙ্গুর জটিলতা নিয়ে। বিরতির আগে আমরা আলাপ করছিলাম এবারের অন্যান্য বারের চেয়ে আমরা লক্ষণের কী কী ভিন্নতা রয়েছে, ম্যাডাম যদি বিস্তারিত বলতেন। ভিন্নতা হচ্ছে জ্বর, ডেঙ্গুতে তো জ্বর হবে তাই না, তো জ্বর যেরকম হচ্ছে এবার জ্বরের পাশাপাশি আমরা যেরকম কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছি যে এই বাচ্চারা খুব সহজেই পেটে ব্যথা নিয়ে প্রেজেন্ট করছে আমাদের কাছে। আরেকটা জিনিস হচ্ছে শিশুদের এই সাথে ডায়রিয়া নিয়ে আসছে এবং পাতলা পায়খানা, এটা এর আগের বারের ডেঙ্গুতে আমরা সেরকমভাবে পাই নাই। আরেকটা জিনিস হচ্ছে এবারের ডেঙ্গু, আমরা ডেঙ্গু থেকে যখন আমার শরীরের অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গগুলা, অঙ্গ আমাদের যেগুলো আছে আমরা যেগুলোকে অর্গান বলে থাকি তন্ত্র, সেখানেও কিন্তু এফেক্ট করছে, যেমন লিভার, ব্রেন, তারপরে কোনো কোনো ক্ষেত্রে হার্ট। এটাই এবার সবচেয়ে মারাত্মক দিক, যেটা যে আমরা দেখছি যে হার্ট লিভার এফেক্টেড হলে যে এনজাইমগুলো বাড়ে, আপনারা জানেন যে লিভারে কোনো অসুখ হলে আমরা বিলিরুবিন করতে দেই, SGPT করতে দেই তাই না, এগুলো এবার কিন্তু ডেঙ্গুতে বাড়ছে। আবার কোনো কোনো পেশেন্ট খিচুনি নিয়ে আসছে, আবার কোনো কোনো পেশেন্ট আমাদের দেখা যাচ্ছে যে হার্টের সমস্যা নিয়ে আসছে। কিভাবে বুঝছি, হয়তো হার্টের রেটটা দ্রুত হয়ে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে আবার বেড়ে যাচ্ছে, কমেও যাচ্ছে, এই যে হার্টের যে এফেক্ট হচ্ছে এটাও কিন্তু এবার পাচ্ছি, যেটা আমরা আগের বারের ডেঙ্গুতে যতদূর পর্যন্ত আমার মনে পড়ে লিভার পর্যন্ত আমরা বোধহয় পেয়েছে, যেটাকে আমরা বলি এক্সপ্যান্ডেড ডেঙ্গু। তো এবার কিন্তু তার বিচ্ছিন্নভাবে হলো, এবার এগুলো একটু ব্যাপকভাবে বা একটু বড় পরিসরে দেখা যাচ্ছে। জি, মানে একটু যদি বলতেন, এই সময় তো আসলে অনেকেরই জ্বর হচ্ছে, ভাইরাল ফিভারও হচ্ছে, বিভিন্ন ধরনের জ্বর হতেই পারে, কিন্তু ডেঙ্গু জ্বরের সাথে এই জ্বরগুলোর আসলে পার্থক্য কীভাবে করবেন মা বাবারা? এটি একটু আমি মনে করি যে এটি মা বাবাদের কাছে আমাদের পৌঁছে দেওয়া উচিত। যেমন ধরেন ডেঙ্গু জ্বরের সাথে অন্যান্য সিমটমসগুলো, কিন্তু অন্যান্য লক্ষণগুলো যেটা বলে যে নাক দিয়ে পানি পড়া, কাশি, এই ধরনের সিমটমগুলো কম থাকে না সাধারণত ডেঙ্গু জ্বরে, শুধুমাত্র জ্বর এবং তীব্র মাত্রার জ্বর। তবে এবারে আমরা এই ভেরিয়েশনটা পাচ্ছি, তীব্র থেকে সামান্য জ্বর এরকমও কিন্তু পাচ্ছি। তো যখনই জ্বর হবে তার সাথে সর্দি নাই, কাশি নাই, বা অন্য কিছুর সাথে মেলানো যাচ্ছে না, অবশ্যই মা বাবারা সতর্ক হবেন। তবে এই সিজনে আমি বলবো যেন, যেহেতু অনেক লক্ষণই আমাদের জানার বাইরে হচ্ছে, সেই জন্য যে কোনো জ্বরের জন্যই আমি মনে করি যে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সেক্ষেত্রে আমি একটা কথা বলে দিই, সবার ধারণা চিকিৎসকের পরামর্শ শুধুমাত্র প্রাইভেট চেম্বারে নিতে হবে। আপনি যদি ঢাকা শহরের কথাই চিন্তা করুন, ঢাকা শহরে চারটি মেডিকেল কলেজ আছে যেখানে বহির্বিভাগে কিন্তু এই ডেঙ্গু রোগীদের পরামর্শ দেওয়া হচ্ছে। ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল, সরোয়ার্দি মেডিকেল, মুগদা মেডিকেল, সব জায়গায় কিন্তু ডেঙ্গু রোগীদের জন্য আলাদাভাবে ব্যবস্থা আছে, ডেঙ্গু রোগী বিশেষ করে শিশুদের জন্য, এবং সেখানে কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে। কাজে সব স্তরের মানুষই কিন্তু ইচ্ছা করলেই বাবা মা খুব সহজেই জ্বরে আক্রান্ত শিশুটিকে নিয়ে বিশেষজ্ঞের একটি পরামর্শের কাছে খুব সহজেই চলে যেতে পারবেন। এবং আমি মনে করি এবার এটি করা খুব জরুরি,
একটু যদি বলতেন, জ্বর হলে আসলে প্রাথমিকভাবে যেহেতু অনেকে দেখা যায় যে কিছুদিন বাসায় দেখতে চান, কি কি করণীয় আসলে জ্বর হলে? এখানে একটি কথা বলছি, আমি প্রথম পরামর্শ দিয়েছিলাম চিকিৎসকের পরামর্শ নেওয়া, বিশেষ করে এইবার আমি অবশ্যই বলবো। আরেকটি কথা হচ্ছে যে সব ডেঙ্গু জ্বরের রোগীই কিন্তু মারাত্মক হয় না, সব ডেঙ্গু জ্বরের রোগীকে ভর্তি করতে হয় না। কাজে বাসায় জ্বর আসলে জ্বরের জন্য যে ধরনের সিরাপ জ্বর নাশক ওষুধ দিয়ে থাকে তার মধ্যে একটি হচ্ছে প্যারাসিটামল, এর বাইরে আমরা এখন আর কোনো জ্বরের কমানোর জন্য ওষুধ ব্যবহার করব না, যেগুলো অনেক সময় আমরা অতিরিক্ত জ্বরে ব্যবহার করে থাকি, ক্লোফেনাক এই ধরনের ওষুধগুলো। আরেকটা জিনিস হচ্ছে এই জ্বরের সময় যদি এটা ডেঙ্গু জ্বর হয়েই থাকে তাহলে কিন্তু আমরা কিছু স্যালাইন খেতে বলি, চিকিৎসকের কাছে যেতে বলছি, এই কারণে এই স্যালাইনটিও কিন্তু পরিমাণ মতো খেতে হবে, বেশিও খাওয়া যাবে না আবার কমও খাওয়া যাবে না, বেশি খেলেও ক্ষতি আছে কম খেলেও ক্ষতি আছে, কাজেই পরিমাণ মতো স্যালাইন খাওয়ানো অভ্যাস করতে হবে। আমরা একজন দর্শক রয়েছে, আমরা দর্শকদের ফোনটা একটু নিয়ে নিতে চাই। দর্শক আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, বাচ্চার বয়স বলে প্রশ্নটা করুন। জি, বাচ্চার বয়স আমার 14। জি, 14। ওর আজ থেকে দুই মাস আগে বিলিরুবিন টেস্ট করছিলাম, তাতে পজিটিভ ছিল বিলিরুবিন, কিন্তু তারপরে আবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী 6 সপ্তাহ পরে আবার বিলিরুবিন নেগেটিভ আসছে, অন্যান্য সমস্যা মোটামুটি আর কি ঠিক আছে, কিন্তু গতকালকে থেকে ও জ্বর সর্দি এবং কাশি হচ্ছে। জি, একটু যদি আমাদের একটু সাহায্য করতেন, সেটা হচ্ছে বিলিরুবিন পজিটিভ, এটা যদি একটু ব্যাখ্যা করতেন, আসলে কি টেস্ট করিয়েছিলেন এটা কি একটু আমাদেরকে জানাতে পারবেন? আমার এর এর 6 সপ্তাহ আগে, গত 6 সপ্তাহ আগে ওর ওই যে চোখ তো হলুদ ছিল, তারপরে আমি আসলে জানতে চাচ্ছি পরীক্ষাটার বিষয়ে জানতে চাচ্ছি, আসলে বিলিরুবিন কত ছিল? বিলিরুবিন তো ওই সময় 6.5 ছিল, 6.5 ছিল, আর পরবর্তীতে এটা কমে এসেছে, এটাই তো আপনি বোঝাতে চাইছেন তাই তো? পরবর্তীতে 0.6 আছে। জি জি, আর এখন হচ্ছে সর্দি কাশি। জি জি জি, ওর কি গায়ে ব্যথা আছে? গায়ে ব্যথা নাই স্যার। আচ্ছা, কোনো র‍্যাশ বা চোখে লাল এমন কিছু হয়ে গিয়েছে? না, ওই বমি, পেটে ব্যথা, দুর্বলতা? দুর্বলতা নাই, কিন্তু ওই গত পরশু দিন থেকে আর কি জ্বর। আচ্ছা, জ্বরের তীব্রতাটা কি, জ্বর কি মাপতে পেরেছিলেন বাসায়? হ্যাঁ, মাপছিলাম, 98+ প্রায় 99 কাছাকাছি। আচ্ছা, এর উপরে আর উঠছে না? না, এর উপরে উঠেনি। কাশিটা কেমন হয়, যে সকালে রাত হয় না সারাদিন ধরে কাশি হয়? কাশিটা সব সারাদিনে খুতখুত কাশি, সব সময় না। আচ্ছা, আর একটু নাক দিয়ে পানি পড়ছে তাই তো? জি 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 জি, আমরা মোটামুটি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকুন, আপনার এই প্রশ্নের উত্তর দিব আমরা বিরতির পর। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠান এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টর সনকল উইথ বিআর হসপিটালস লিমিটেড অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় শিশুর ডেঙ্গু জটিলতা, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর ইফাতারা শামসাদ। বিরতির আগে একজন দর্শক আমাদের ফোন করেছিলেন তার বাচ্চার জন্য, বাচ্চার বয়স 14 বছর, 2 মাস আগে একবার আমরা যেটা বুঝতে পেরেছি যে হ্যাপাটাইটিস হয়েছিল, এখন তার সর্দি এবং কাশি, একটু হালকা জ্বর রয়েছে ওনার ভাষ্য মতে, ম্যাডাম যদি পরামর্শ দিতেন। আচ্ছা, তার আগের যে জ্বরটি হয়েছিল এবং যেখানে উনি বলছেন যে বিলিরুবিন বেশি ছিল এবং পরবর্তীতে এটি সেরে গিয়েছে, এটি সম্ভবত এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিন্ড্রোম ছিল। আর এখন যেটি জ্বর হয়েছে সেটিতে যেহেতু সাথে সর্দি সর্দি কাশি আছে, আপনাদের একটু বলছি, সমগ্র দর্শককেই বলছি, এখন কিন্তু ডেঙ্গুর পাশাপাশি আমাদের যে ভাইরাল অ্যাটাক, যেটা হচ্ছে রেসপিরেটরি অ্যাক্টেই এফেক্ট করে, সর্দি জ্বর যেটাকে আমরা বলি, ইনফ্লুয়েঞ্জা লাইক সিমটমস, এটাও কিন্তু এখন চলছে বেশ ইপিডেমিক্স হিসাবে। কাজে আমার মনে হয় যে আপনার এখন যে বাচ্চাটির যে সমস্যা হয়েছে এটি সর্দি জ্বরজনিত সমস্যা, এটির জন্য স্বাভাবিকভাবে ঘরে থেকে সে প্যারাসিটামল খাবে এবং হচ্ছে সে সর্দি জ্বরের জন্য সে আদার চা এবং হচ্ছে নাকটা একটু পরিষ্কার রাখা, এগুলো কাজ করলেই আমার মনে হয় সর্দি জ্বর সাধারণত 7 দিনের মধ্যেই সেরে যাবে। জি, খুব সুন্দরভাবে বলছেন। আমরা ম্যাডাম বাসায় কী করণীয় সেটা আলাপ করছিলাম, একটু যদি বলতেন কী কী লক্ষণ দেখলে মা বাবারা বুঝতে পারবেন যে না, আর বাসায় চিকিৎসা দেয়া বা পরামর্শ নেওয়া সম্ভব না, এখন আমাকে হাসপাতালে নিতে হবে?
এটি খুব সহজেই আপনারা করতে পারবেন। যেমন আপনি যে বাচ্চাটাকে রাখলেন বাসাতে, সেই বাচ্চাটি হঠাৎ করে অনেক নেতিয়ে পড়লো, বাচ্চাটি হঠাৎ করে বললো আমার প্রচণ্ড পেট ব্যথা করছে, বাচ্চাটি আপনাকে বললো যে আপনি দেখলেন যে বাচ্চার শরীর ঘেমে যাচ্ছে, এবং আপনি আরও খেয়াল করলেন যে বাচ্চাটি হঠাৎ করে তার খেলাধুলা রেখে চুপচাপ বসে আছে। আবার আরেকটা জিনিস, যে স্যালাইনটি আপনাকে খাওয়াতে বলা হলো, ওরাল স্যালাইন, সেই স্যালাইনটি আপনি যে পরিমাণ মতো আপনাকে খেতে খাওয়াতে বলা হলো আপনি সেটি খাওয়াতে পারছেন না, অথবা আপনি দেখলেন বাচ্চাদের প্রস্রাবের পরিমাণ আগে যা ছিল তার চেয়ে কমে যাচ্ছে, এবং জ্বরও আপনি যেভাবে প্যারাসিটামল দিয়ে যতটুকু কমানোর কথা আপনি পারছেন না, বাচ্চাটি খুব হয়ে যাচ্ছে, অসুস্থ বোধ করছে। আরেকটা জিনিস হচ্ছে, গায়ের কোথা থেকে যদি আপনার মনে হয় লাল লাল ছোপ হচ্ছে, বা চোখে, বিশেষ করে চোখের জন্য আমরা অনেক সময় দেখি যে রক্ত হয়ে যায়, রক্ত জমাট বাঁধে, আরেকটি কথা আপনাদের বলবো, এটি একটু অন্যভাবে নেবেন না। অনেকের ঘরে অ্যাডোলেসেন্ট মেয়েরা আছে, এবং এরা এদের মিনিস্ট্রুয়েশন নিয়ে কথা বলতে পারে না। অনেক সময় দেখা যায় এই বাচ্চারা অতিরিক্ত ডেঙ্গু জ্বরে যখন আক্রান্ত হয়, অন্য কোথাও দিয়ে ব্লিডিং হচ্ছে না, কিন্তু ওদের অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। এটি আমি একটা মেসেজ দিতে চাই, মারা আপনারা এই ধরনের মেয়েদের যখন জ্বর আসবে, বিশেষ করে এই ডেঙ্গু সিজনে, আপনারা কিন্তু এই মিনিস্ট্রেশনের খোঁজটা নেবেন, তা না হলে দেখা যাবে যে অতিরিক্ত রক্তক্ষরণে এই বাচ্চাগুলা কিন্তু শকে চলে যেতে পারে। এইটুকুই হচ্ছে বলার। আর বাড়িঘর তো পরিষ্কার রাখবেনই, কোথাও পানি জমিয়ে রাখবেন না, ফুল ভালোবাসেন যে মারা, গাছ ভালোবাসেন যে মারা, একটু যত্ন নিয়ে দেখবেন যে গাছের গোড়ার পানিটি আছে কিনা। এটি যদি বেশি থাকে, অনেকে ঘরে পানি দিয়ে মানি প্ল্যান্ট রাখেন, আপনারা তিন দিন পর পর সেই পানিটি চেঞ্জ করবেন। আর এসির পানি, আর যে কথাগুলো আমরা সাধারণত বলে থাকি যে অনেক সময় আমরা খেয়াল করি না, বাসায় লোক কম, একটি কমোড হয়তো অনেকদিন ফ্ল্যাশ করা হচ্ছে না, একটু খেয়াল করে একদিন পর পর ফ্ল্যাশ করে দিবেন মানুষ না থাকার জন্য। খুব সুন্দরভাবে আসলে বলছিলাম, সেজন্য আমরা আর আপনার এর কথায় বিঘ্ন ঘটাইনি, আমরা যেই পরামর্শগুলো দিলেন সেগুলো যদি একটু আমাদের মা বাবারা মেনে চলেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, একটু যদি চিকিৎসকের পরামর্শ নেয় এবং সরকারি হাসপাতালগুলিতে যদি দ্রুত যায়, তাহলে যেটু তাদের থেকে মুক্ত থাকতে পারবো, আমাদের শিশুরা ডেঙ্গু সহ সকল জটিলতা থেকে মুক্ত থাকুক। এই কারণে আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ। We'll be right back.